एक्स्ट्रा टाइम। ধোঁয়া অনেক পাল্টে গেছে, এখন ডার্বি বলা হচ্ছে, আমাদের সময় তার আগে বড় ম্যাচ বলা হতো। তো ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ ভারতবর্ষের যে কোনো প্রান্তেই হোক না কেন, সেটা সবসময় একটা মানে টেনশনের ম্যাচ। তো টেনশন শুধুমাত্র খেলোয়াড়দের মধ্যে সীমাবদ্ধ থাকে তা নয়, দুই দলের যে লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক সারা বাংলা ভারতবর্ষ পৃথিবী জুড়ে আছে, তাদের মধ্যে টেনশন থাকে। এটা নিয়ে নতুন করে কিছু বলার, এই ম্যাচটা সবাই চাই জিততে, ইস্টবেঙ্গল আমরা আমি তো ব্যক্তিগত চাইব ওভাবে চাইবো ইস্টবেঙ্গল যেন জেতে ম্যাচটা। আমি সবসময় মানে কনফিডেন্স যে মোহনবাগান এবারে চ্যাম্পিয়ন হবে, এবং অবশ্যই ইস্টবেঙ্গল ম্যাচ অলওয়েজ ইস এ ভেরি টাফ ম্যাচ, তো দেখা যাবে। তবে আমি ভীষণভাবে দুটো খেলা দেখেছি, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, আমার মধ্যে কোনো সংশয় নেই যে মোহনবাগান জিতবে। इससे समझाओ, विन ग्रिप टेक्नोलॉजी को जिस तरह सीमेंट को ग्रिप करता है, बिल्कुल टाइट। एसआरएमबी टीएमटी चैंपियंस की पसंद। সত্যজিৎ চ্যাটার্জি এটিকে মোহনবাগানের ঘরের ছেলে, ঠিক তেমনি ভাস্কর গাঙ্গুলি ইস্টবেঙ্গলের ঘরের ছেলে হিসেবেই পরিচিত। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের আপদে বিপদে সবসময় এগিয়ে আসেন সশরীরে। সত্যজিৎ চ্যাটার্জি তো আবার মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। 27 তারিখে বড় ম্যাচ, বড় ম্যাচের উত্তেজনার আগে কাঁপছেন দুজনেই। অসংখ্য বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই দুই প্রাক্তন ফুটবলারের। এবারে ম্যাচ কলকাতায় নয়, সুদূর গোয়ায়, মন কিন্তু পড়ে রয়েছে গোয়াতেই। আমরা কথা বলেছিলাম দুজনের সঙ্গে, শুনুন ভাস্কর গাঙ্গুলি কি বলছেন। আগামী 27 তারিখ বহু প্রতীক্ষিত কলকাতা ডার্বি আইএসএল এ, তো ইস্টবেঙ্গলের পারফরমেন্স নিয়ে তোমার কি বক্তব্য? একটা ম্যাচ হবে হয়েছে, তো প্রথম ম্যাচ তো বেশি আশা করাটা খুব অন্যায়, তবু পেপারে কাগজপত্রে যেগুলো দেখেছিলাম বা শুনেছিলাম তাতে মনে হচ্ছিল অনেক ভালো ভালো প্লেয়ার, বিদেশি প্লেয়ার এসছে, কিন্তু প্রথম ম্যাচে সেরকম একজন প্লেয়ারে অন্য কোনো বিদেশি মনে দাগ কাটতে পারেনি। আর বিশেষ করে চিন্তায় আছি মিডফিল্ডের ডিফেন্সিভ অর্গানাইজেশন নিয়ে, দেখা যাক কী হয়। তুমি যখন ডিফেন্সের কথা বললে, তো যে কোনো টিমের ডিফেন্সটা হচ্ছে মূল স্তম্ভ কোনো টিমের খেলার ক্ষেত্রে, সেরকম মূল হচ্ছে গোলকিপার, তো অরিন্দমের পারফরমেন্স নিয়ে কী বলবে? পুরো ডিফেন্স যদি ফ্লপ করে বা ঠিক করে খেলতে না পারে, গোলকিপার কিন্তু করার থাকে না, একটা বড় ভূমিকা আছে অবশ্য। এখন পর্যন্ত অরিন্দম লাস্ট ম্যাচও সেই ভূমিকাটা যথাযথ পালন করেছে। অরিন্দমকে একটা কথা মাথায় রাখতে হবে, ভালো শুধু একটা দুটো ভালো সেভ করাই নয়, সেই সঙ্গে সঙ্গে ডিফেন্সিভ অর্গানাইজটা যদি ঠিক মতো করা যায় সেটাকেও তার দেখা উচিত বলে আমি মনে করি। সেই কথা ওর মাথায় রাখতে হবে যে ডিফেন্সিভ অর্গানাইজেশন বলে বলে যেন ঠিক করে না, কারণ হি ইজ দ্য লাস্ট ম্যান অফ দ্য ডিফেন্স, সামনে পুরো মাঠটা দেখতে পাচ্ছে, এটা দেখা উচিত। তোমার মনে হয় যে ডার্বি সবসময় একটা নার্ভের ম্যাচ, চাপের ম্যাচ, এখানে কি ইস্টবেঙ্গল চাপে থাকবে একটু মোহনবাগানের থেকে? দেখো সময় অনেক পাল্টে গেছে, এখন ডার্বি বলা হচ্ছে আমাদের সময় তার আগে বড় ম্যাচ বলা হতো, তো ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ ভারতবর্ষের যে কোনো প্রান্তেই হোক না কেন, সেটা সবসময় একটা মানে টেনশনের ম্যাচ। তো টেনশন শুধুমাত্র খেলোয়াড়দের মধ্যে সীমাবদ্ধ থাকে তা নয়, দুই দলের যে লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক সারা বাংলা ভারতবর্ষ পৃথিবী জুড়ে আছে, তাদের মধ্যে টেনশন থাকে, এটা নিয়ে নতুন করে কিছু বলার। এই ম্যাচটা সবাই চাই জিততে, ইস্টবেঙ্গল আমরা আমি তো ব্যক্তিগত চাইব ওভাবে চাইবো ইস্টবেঙ্গল যেন জেতে ম্যাচটা, সেটা মুখে বললেই তো হবে না, তার কার্য করার জন্য খেলোয়াড়দের মানসিকতা তৈরি করতে হবে। আর আপনার যদি কোনো ডার্বি অভিজ্ঞতা বলেন, আপনি এত ডার্বি খেলেছেন। ও ভাই আমরা কি খেলেছি না খেলেছি এই নিয়ে আলোচনা করে এখন কোনো লাভ নেই, অনেকে অনেক কথা বলে, আমি সেই দলের মধ্যে পড়ি না। এই বড় ম্যাচ খেলতে গিয়ে অনেক প্রেশার থাকে, চাপ থাকে, এখন তো সেই চাপটা তো নেই,
তার মাঠে আগামী 27 যে ম্যাচটা হবে মাঠে মানে সাপোর্টার হয়তো থাকবে না, বা যে প্রেশারটা ছিল অতীতে এখন তো সেই প্রেশারটা নেই। অত চিন্তাভাবনা করে খেলার দরকার নেই। আচ্ছা, জেতার জন্য কি আপনাদের সাপোর্টার বেস নিয়ে বলার, সাপোর্টার বেস আপনাদের সময় যেরকম ছিল 80 দশকে বা 90 দশকে বা 70 দশকে ওই সময়, এখন সাপোর্টার বেস কিছুটা পাল্টে গেছে, সেটা খুব উন্মাদন নাকি দেখা যায় না ফুটবল নিয়ে, আপনার কি মনে হয়? যদি ইস্টবেঙ্গল ক্লাবটা বা মোহনবাগান ক্লাবটা কলকাতায় সেরকম খেলাগুলো যদি হতো তারপর সাপোর্টার মাঠে আসতোই, আজ পরে আসতোই। এবং ভারতবর্ষের যে কোনো প্রান্তে আমার অভিজ্ঞতা থেকে বলি, আমরা যখন ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা বা ইস্টবেঙ্গল খেলছে বা মোহনবাগান খেলছে অন্য ভারতবর্ষের অন্যান্য রামকৃষ্ণের সঙ্গে মাঠে দর্শক হতো, আর কী কারণে এখন দর্শক হচ্ছে না এটা ভাবনা চিন্তা করার সময় তো এসছে, অনেকদিন আগে এসছে। এখনও কেন যারা দায়িত্বে আছে সে দায়িত্ব নিয়ে চিন্তাভাবনা করছে না, এটাই আশ্চর্যের ব্যাপার। আমি গতকাল একটা ম্যাচ দেখছিলাম এশিয়ান কাপ ক্লাব লিগ চ্যাম্পিয়নশিপ, সাউথ কোরিয়ার সঙ্গে একটা মিডল ইস্টের ফাইনাল করেছিল, মার ভর্তি তো সব হই হই করছে। আমাদের এখানে ফুটবলটাকে ওই একটি টুর্নামেন্টের মধ্যে সীমাবদ্ধ করে দিয়ে ফুটবলটাকে প্রায় ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। আগে যেখানে বড় ম্যাচ সারা বছর 5টা 7টা হতো, ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ, এখানে এখন 1টা 2টো ম্যাচ হয়, টুর্নামেন্ট কোথায়? টুর্নামেন্টই তো নেই, খেলা কোথায়? এই আইএসএল যারা আইএসএল খেলবে তাদের জন্য 19টা ম্যাচ, তারা একটা প্লেয়ার 19টা ম্যাচ খেলে না, খুব বেশি 2-4 জন ছাড়া ম্যাক্সিমাম ম্যাচ খেলে 14-15টা, আর আই লিগ যারা খেলে তারা 18টা ম্যাচ, এই তো ম্যাচ, আর টুর্নামেন্ট কোথায়? ফুটবলে উদ্দীপনা যে বাড়বে, যত খেলা তত সাপোর্টার আসবে, আর প্লেয়াররা তত এক্সপোজার হবে, এক্সপোজার পাচ্ছে না। আর কালকে মানে 27 তারিখে ডার্বি নিয়ে আপনি কি বলবেন ইস্টবেঙ্গলের? ভাই, আমি ইস্টবেঙ্গলে খেলেছি, ইস্টবেঙ্গলের সাপোর্টার, আমি চাইব ইস্টবেঙ্গল ক্লাব জিতুক, কারণ কার্যক্ষেত্রে কী হচ্ছে বলতে পারবো, ওয়েট করতে হবে। মিরা গত ম্যাচে যে পারফরমেন্স আছে তাতে আমি মোটামুটি হতাশ, আর নেক্সট ম্যাচে তো ভালো খেলতে পারে, ভালো করে জিততেও পারে, খেলা সব কিছুই সম্ভব, আমরা সেটাই চাইব। এবার শুনুন সত্যজিৎ চ্যাটার্জি আসন্ন বড় ম্যাচ নিয়ে কীভাবে ফুটছেন। 27 তারিখ ডার্বি, কলকাতা ডার্বি, যদি আপনি একটা শুভেচ্ছা বার্তা দেন টিমের প্রতি। শুভেচ্ছা বার্তা আমার সবসময় থাকবে, শুভেচ্ছা বার্তা মোহনবাগানের প্রতি সবসময় শুভেচ্ছা ভালোবাসা, এই তো আমার জীবন, তো এখানে নতুন করে আর শুভেচ্ছা নয়। আমরা যাতে ভালো রেজাল্ট করি, এবং আমি আশা, আমি সবসময় মানে কনফিডেন্স যে মোহনবাগান এবারে চ্যাম্পিয়ন হবে, এবং অবশ্যই ইস্টবেঙ্গল ম্যাচ অলওয়েজ ইস এ ভেরি টাফ ম্যাচ, তো দেখা যাবে। তবে আমি ভীষণভাবে দুটো খেলা দেখেছি, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, আমার মধ্যে কোনো সংশয় নেই যে মোহনবাগান জিতবে। আচ্ছা, যদি স্যার আপনাদের অতীতে কোনো ডার্বির স্মৃতি আপনি বলতে চান দর্শক? না, অতীতের ডার্বির স্মৃতি বলতে গেলে আমাদের 88টা ম্যাচ আমি মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ খেলেছি, সেখানে অতীতে বহু ডার্বি স্মৃতি আছে, তার মধ্যে ভালো খারাপ মিলিয়ে সব কিছু আছে, তো সেখানে নতুন একটা করে দুটো করে বাঁচা খুব শক্ত, তো এটা অন্য ম্যাচ। ভারতবর্ষের সর্বকালের যদি 1 নম্বর ম্যাচ হয়ে থাকে সেটা আমার কাছে সবসময় মনে হয়েছে মোহনবাগান, এবং মোহনবাগান ইস্টবেঙ্গল যারা খেলেনি বা সেইভাবে নিজেকে তুলে ধরতে পারেনি, আমার মনে হয় তারা অনেকটাই অনেকটা পিছিয়েছে এই প্লেয়াররা, কেন যে যত ভালো প্লেয়ার সবাই মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচই হচ্ছে তাদের কাছে আসল ম্যাচ ছিল। এবং আমি অন্যান্য ম্যাচকে ছোটো করছি না, কিন্তু 1 নম্বর ম্যাচ আজ পর্যন্ত এবং পরবর্তী সময়ও থাকবে, মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচের আগে কোনো দিনও ভারতবর্ষ ফুটবল দিতে পারবে। তাহলে আপনি রয়কৃষ্ণা বা হুগো বুমোসের জন্য কী বার্তা দেবেন? না, দে আর ভেরি ভেরি ট্যালেন্টেড ফুটবলার, ভেরি অনেক ডেপথ আছে, সারা টিমটার ডেপথ আছে, শুধু রয়কৃষ্ণা হুগো বুমোস নয়, উইলিয়ামস আছে, কাউ কেউ প্রীতম আছে, সুভাষিস আছে, ইস দ্য অমরিন্দর আছে বলে, ইস দ্য মানে ভেরি ব্যালেন্সড টিম। অতএব এ বিষয়ে আমি মানে এবছরে আমার তো মনে হয়
আমি জানি না, আর সব ম্যাচ দেখা হয়নি, যতগুলো ম্যাচ হয়েছে তিন দিন হয়েছে, তো অনেকগুলো ম্যাচ যটা হয়েছে ততাই দেখলাম। তা আমার যতটুকু ধারণা এবছরের মোহনবাগান চ্যাম্পিয়ন। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।